সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে। কৃষি ভিত্তিক এই আয়োজনের পুরুষ সময় আছি আমি আফরিন মিম এবং আমি হাবিবুর রহমান ওফি। কৃষিকে ভিত্তি করেই এগিয়েছে সভ্যতা। সময়ের আবর্তন আর ক্রমবর্ধমান চাহিদার বিপরীতে কৃষি উৎপাদনে ক্রমে এসেছে বৈচিত্র্য। তবে অত্যাধুনিক প্রযুক্তির ছোঁয়া আর উদ্ভাবনের মিশেলে কৃষি ব্যবস্থাপনা এসেছে বৈপ্লবিক পরিবর্তন। তাই তো বৈশ্বিক উষ্ণতার চোখ রাঙানি উপেক্ষা করার সাহস সঞ্চয় করেছে মানুষ, ফিরছে সবুজ বিশ্বের দরজায়। কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার স্বাদ-সতেরো নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী। আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ার প্রধান খাদ্যশস্য ধান। তবে প্রযুক্তিগত সুবিধা ও আর্থিক সীমাবদ্ধতায় দেশটিতে এখনও পর্যাপ্ত ধান উৎপাদিত হয় না। তাই দেশটির কৃষি আধুনিকরণে কাজ করছে চীনের একদল বিশেষজ্ঞ। তারা ধানের নতুন জাত উদ্ভাবনে যেমন কাজ করছে, তেমনি কৃষকদের দিচ্ছেন উৎসাহ। একই সঙ্গে কৃষকদের কৃষি বিষয়ক নানা প্রশিক্ষণ দিচ্ছেন এই গবেষকরা। কীভাবে এসব কাজ পরিচালনা করছেন তারা? প্রিয় দর্শক, চলুন দেখে আসি। বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আবাদ করা হয়েছে ধান। ধানই এই জনবহুল দেশ নাইজেরিয়ার প্রধান খাদ্যশস্য। তবে জনবহুল এই দেশে প্রধান খাদ্যশস্য হিসেবে ঘাটতি রয়েছে ধানের। তাই কৃষি আধুনিকীকরণের পাশাপাশি নতুন ধানের জাত উদ্ভাবন ও কৃষি বিষয়ক নানা প্রশিক্ষণ দিচ্ছে চীনা বিশেষজ্ঞ দল। নাইজেরিয়ার কৃষি উৎপাদন বাড়াতে গেল বছরের ডিসেম্বর মাসে একটি কৃষি প্রদর্শন কেন্দ্র প্রকল্প হস্তান্তর করেছে চীন। দেশটির রাজধানী আবুজার উপকণ্ঠে বাওয়ারি শহরে অবস্থিত এই কৃষি প্রযুক্তি প্রদর্শনী অঞ্চল। প্রদর্শনী মাঠে 12 জন কৃষককে ধান রোপণ ও আগাছা বাছাইয়ের কৌশল শেখান বিশেষজ্ঞরা। কিভাবে ধান রোপণ করতে হয়, আগাছা পরিষ্কার করতে হয়, এসব আমি শিখেছি। এখন আমার পরিকল্পনা আমার নিজের টাকা দিয়ে একটা খামার শুরু করা। আমি চাইনিজ প্রযুক্তি ব্যবহার করব, আমার নিজের দেশকে গড়ে তুলতে সাহায্য করব। চীনের বিশেষজ্ঞ ওয়াং সুইমিন 2003 সাল থেকে এই নাইজেরিয়াতে কাজ শুরু করেন। শুরু থেকেই তিনি বুঝতে পেরেছিলেন এই দেশে ধানের কম ফলন হওয়ার অন্যতম সমস্যা নিম্নমানের ধানের জাত। 2008 সালে ওয়াং ও তার সহকর্মীরা মিলে স্থানীয় প্রাকৃতিক অবস্থা এবং কৃষি ঐতিহ্যের সাথে মানানসই নতুন জাতের ধান উদ্ভাবন করেন। 2017 সালের দিকে আমাদের নতুন ধানের জাতটি সফলভাবে অনুমোদিত হয়, দেশ জুড়েই এর প্রচার করা হয়। এর ফলন প্রধান স্থানীয় জাতের তুলনায় প্রায় 30% বেশি। দিন দিন এই জাত জনপ্রিয় হয়ে উঠছে কৃষকদের মাঝে। 5 বছরের বেশি সময় ধরে এই জাতের ধান উৎপাদন করা হচ্ছে নাইজেরিয়াতে। নতুন এই জাতটি নাইজেরিয়ায় 2 মিলিয়ন টন ধানের উৎপাদন বাড়াতে সাহায্য করেছে। পাশাপাশি 2 লাখেরও বেশি কৃষক লাভবান হয়েছেন এখান থেকে। আমাদের কৃষি প্রযুক্তির প্রচার স্থানীয়দের জন্য বাস্তব সুবিধা নিয়ে আসে, তারা খুব খুশি হয়, আমাদের কাছেও বিষয়টা ভালো লাগে। চীন আমাদের দেশের কৃষকদের কৃষির আধুনিক পদ্ধতি শেখানোর কাজ করে চলেছে এবং তারা সফলও হয়েছে। আমরা অনেক উপকৃত হয়েছি এবং আমরা এর জন্য অত্যন্ত কৃতজ্ঞ। চীন ও নাইজেরিয়ার এই কৃষি সহযোগিতা চীন ও আফ্রিকান দেশগুলোর মধ্যকার সহযোগিতার অন্যতম উদাহরণ, যা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং 10 বছর আগে তুলে ধরেছিলেন। আফরিন মিম, সিএমজি বাংলা। তুষার ঢাকা এলাকার বাসিন্দাদের জীবনযাপন খুব একটা সহজ হয় না, বিশেষ করে গভীর জঙ্গলে যারা গাছ কেটে জীবিকা নির্বাহ করেন তাদের পাড়ি দিতে হয় কঠিন পথ। প্রচণ্ড ঠান্ডার মধ্যে কাটতে হয় কাঠ। প্রযুক্তির কিছু সুবিধা পেলেও বেশ সতর্ক থাকতে হয় কাঠ কাটার সময়। এবারে তথ্যচিত্রে তুলে ধরা হয়েছে চীনের চাংমাই পাহাড়ে কাজ করা কিছু মানুষের জীবন সংগ্রামের গল্প। প্রিয় দর্শক, চলুন
দেখে আসি। এই বরফ আর তুষারপাতের দেশের মানুষেরা প্রকৃতি প্রদত্ত উপহার হিসেবে পায় সুস্বাদু খাবার। শিকারের প্রক্রিয়া এই নিস্তেজ শীতকালকে একটু প্রাণবন্ত করে তোলে। বসন্ত উৎসবের সময় হয়ে এসেছে প্রায়। চাংবাই পাহাড়ের এক বনে বনরক্ষী জাং উতাও আর গুনু অ্যান খাড়িতে উড ফ্রগ বা কাঠ ব্যাগ খুঁজছে। উড ফ্রগ একটি বুনো প্রাণী যা অনেক পুষ্টিকর আর ঔষধি গুণ সম্পন্ন। শীতকালে ব্যাঙ্গুলো পানির নিচে পাথরের আড়ালে শীতনিদ্রায় মগ্ন হয়। একটা পানির আয়নার সাহায্যে পানির নিচে তাদের খুঁজতে সুবিধা হয়। কপাল ভালো হলে ডজন খানেক উড ফ্রগ একটা পাথরের নিচেই পাওয়া যেতে পারে। এই যে দেখো, এটা একটা মেয়ে ব্যাঙ। কই দেখি তো। ৩৮ বছরের জাং উতাও কলেজের সময় থেকেই বন বিভাগে কাজ করছে। বনের ব্যাপারে সব কিছুই সে শিখেছে মাস্টার মেং এর কাছ থেকে। আজ জাং দেখা করতে যাচ্ছে মাস্টার মেং এর সাথে। উনি এখনও গভীর জঙ্গলে কাঠুরের কাজ করছে। এই ব্যাঙ্গুলো উপহার হিসেবে তার খুব পছন্দ হয়। এটা মোদাজ্জাং শহরের চাইহে নগরের ওয়েক্সিং ফরেস্ট পার্ক। বছরের অর্ধেক সময় এই জায়গাটা বরফেই ঢাকা থাকে। ৫৪ বছরের মাস্টার মেং কাঠুরে দলের নেতা। ৩৫ বছর ধরে জঙ্গলেই কাজ করছে। গভীর জঙ্গলে কাঠ কাটা খুবই দুরূহ ব্যাপার। যেহেতু ৭৫% গাছ থাকে খাড়া পাহাড়ের গায়ে, সেক্ষেত্রে সর্বোচ্চ শক্তির ট্রাক্টরও হার মেনে যায়। তখন সবাই মিলে ট্রাক্টরকেই টেনে ওঠাতে হয়। দেখে খুব সাধারণ আর যান্ত্রিক প্রক্রিয়া মনে হলেও কাঠ কাটা এতটা সহজ নয়। যে করাত চালাবে তাকে খুব ভালোভাবে গাছের বৃদ্ধি পর্যবেক্ষণ করতে হবে আর তারপর সঠিক কেন্দ্রটাতে করাত চালাতে হবে, যেন বাতাস আর ওজনের সাথে তাল মিলিয়ে গাছটা কাটার পরে তা নিরাপদে পড়তে পারে। এই কাঠুরের দলটা এখানেই কাজ করে যাচ্ছে বছরের পর বছর ধরে। এত বছরে এই কাজ তাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। কিন্তু তাদের এই অভ্যাস আর কর্মস্থল দুটোই ত্যাগ করতে হবে। জাতীয় প্রাকৃতিক বন সুরক্ষা প্রকল্পের কারণে এই জায়গা তাদের ছেড়ে চলে যেতে হবে। সামনের বসন্ত থেকে বুনো এলাকায় আর গাছ কাটা যাবে না। এটাই তাদের কাঠ কাটার শেষ মৌসুম হতে যাচ্ছে। অবশেষে সন্ধ্যার সময় জাং উতাও আর বুড়ো অ্যান বোন পাড়ি দিয়ে মাস্টার মেং এর বাড়িতে পৌঁছল। আজকে কি রান্না হচ্ছে? বেশি কিছু না, কিন্তু সবার পেট তো ভরবে তাই না? এত দেরি করলে কেন? একটু দেরি হয়ে গেল। আরে দেরি হয়েছে, খাবার কি হয়েছে? এসো ভেতরে এসো। হ্যাঁ হ্যাঁ ভেতরে এসো। দেখো তোমার আঙুল কুচকে গেছে ঠান্ডার কারণে। ভবিষ্যতের জন্য মাস্টার মেং আর তার সহকর্মীরা কিছু উপায় ভেবে রেখেছে। তারা কখনো ভাবেনি জায়গাটা ছেড়ে যেতে হবে। শুরু করো। হ্যাঁ 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 আমিও একই কাজ করব ভাবছি। শীতকাল যখন শেষ হয়ে যাবে, এই লোকগুলোর কাঠুরে জীবনও এই শীতকালের সাথেই শেষ হয়ে যাবে। হয়তো অন্য কোনো উপায়ে তারা এই তাজা বুনো বাতাসে নিঃশ্বাস নেয়ার ব্যবস্থা করেই ফেলবে এই পাহাড়ার নদীতে, আর অপেক্ষা করবে নতুন বছরের আগমনের। উত্তরাঞ্চলের লোকদের সাথে
প্রকৃতির তো এটা একটা অলিখিত চুক্তি। এই গরমের মৌসুম তাদের জীবনে নতুন রং নিয়ে আসবে। মে মাসে প্রায় ছয় মাস বরফ হয়ে থাকা হেইলিজাং নদী আবারও বইতে শুরু করে। চীনের উত্তরাঞ্চলের ক্ষেতগুলোতে বীজ বপনের সময় শুরু হয়ে গেছে। অনেক বছর আগে শান্দাং প্রদেশ থেকে বাবার সাথে এই এলাকায় চলে আসে মেনরা সবাই। যে জমিতে সে হেঁটে যাচ্ছে, এই জমির নাম একসময় ছিল উত্তরের মহাপ্রান্তর। খননকৃত বাঁক খাল দিয়ে এই ফার্মে পানির সরবরাহ আনা হয়। শীতকাল কাটিয়ে ওঠা জমি চাষ আর ধান বোনার জন্য খুবই আদর্শ। ঠান্ডা আবহাওয়ার কারণে সমৃদ্ধ কালোমাটি এখন পলিল জমিতে পরিণত হয়েছে। এই জমিতে জন্মানো প্রতিটি চালের সুবাসের সাথে জড়িয়ে আছে কালজয়ী সেই কালোমাটির স্মৃতি। উত্তরের মহাপ্রান্তর যা মেনের স্মৃতিতে ছিল তা এখন আধুনিকতায় ছেয়ে গেছে। চিন্তা করো না, আজই শেষ হবে। এই ছোট্ট ট্রেনটা 20 মিউ ধানের চারা বহন করতে পারে। চাষের সময় ছাড়া এই ট্রেনটি পর্যটকদের পরিদর্শনের জন্য ব্যবহার করা হয়। উৎপাদন প্রক্রিয়া যেমনই হোক না কেন, চাষাবাদ সর্বদাই প্রাকৃতিক অবস্থার উপরে নির্ভরশীল। এই বসন্তে বুড়ো মেন আর তার স্ত্রীকে যে কোনোভাবেই 150 মিউ ধানের বীজ বুনতেই হবে। এবারের বীজগুলো ভালো, তাই না? একটু পানি দিয়ে নিও। ভরা মৌসুমে মেনদের আত্মীয়রা সবসময় ওদের সাহায্য করতে আসে। চীনারা বলে খাবার হলো হাজার বছর ধরে চলে আসা স্বর্গের আশীর্বাদ, তাই তারা নিজেদের মধ্যে বন্ধুত্ব আর মায়াময় সম্পর্ক বজায় রাখতে ভালোবাসে। আমি অনেক জায়গায় গিয়েছি, কিন্তু আমার নিজের গ্রামের চেয়ে আর ভালো কিছুই নেই। উত্তরের মহাপ্রান্ত, আমাদের আছে নীল আকাশ আর সবুজ পানি। ধানের চারা বোনার প্রক্রিয়া প্রায় শেষ হয়ে এসেছে। বুড়ো মেন এবার ধান খেতে মাছের পোনা ছাড়বে, যেগুলো নদী থেকে ধরা। অক্টোবর মাসে যখন বাতাসে ভেসে বেড়াবে নতুন ধানের সুবাস, ততদিনে এই মাছগুলোও হয়ে উঠবে মোটা তাজা। শুরু হবে ফসল তোলার মৌসুম। উত্তরের মহাপ্রান্তর হয়ে উঠেছে উত্তরের বিশাল গুদাম ঘর। কিন্তু যা বদলাবে না তা হল এখানকার মানুষের খুশি থাকার মাত্রা আর সুখকর ভবিষ্যতের আশা। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলবে এই ধারা এই কালোমাটির বুকে। আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে ভেড়া পালন করছেন চীনের উইগুর অঞ্চলের ভেড়ার খামারিরা। ভেড়া পালনের স্মার্ট পদ্ধতির ফলে ভেড়ার প্রজনন যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি উৎপাদিত পশমের পরিমাণও বেড়েছে। চলুন ঘুরে আসা যাক সিনচিয়াংয়ের আধুনিক ভেড়ার খামার থেকে। সাদা ভেড়ার পাল ঘুরে বেড়াচ্ছে মনের আনন্দে। চীনের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াংয়ে এখন অনেক স্মার্ট ভেড়ার খামারে গেলে চোখে পড়বে এমন দৃশ্য। সিনচিয়াংয়ের বেইংগোলিন মঙ্গোলিয়ান স্বায়ত্তশাসিত প্রিফেকচারে স্মার্ট ভেড়ার খামারে বিভিন্ন উন্নত প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করা হচ্ছে। সিনচিয়াংয়ে 2022 সালের শেষ নাগাদ 48 মিলিয়ন ভেড়ার নিবন্ধন করা হয়েছে। বসন্তকালীন চারণভূমিতে নিয়ে যাওয়া হচ্ছে অনেক ভেড়াকে। আবার প্রাকৃতিক চারণক্ষেত্রের উপর চাপ কমাতে খামারেও রেখে দেওয়া হচ্ছে অনেক ভেড়াকে। এই খামারে 2000-এর বেশি ভেড়া আছে। খামারের ভিতরে আলো বাতাসের ভালো ব্যবস্থা আছে। প্রতিদিন ওদের ভালো খাবারও দেয়া হয়। খাদ্যের মধ্যে দেয়া হয় ভুট্টার দানা, ভুট্টার ডাঁটি, আলফা আলফা এবং লিকোরাইস।
শাবকদের ভুট্টার গুঁড়া খাওয়ানো হয়, কারণ তাদের পাকস্থলী এখনো মাত্র গড়ে উঠছে। গর্ভবতী ভেড়াদের নিয়মিত মেডিকেল চেক আপ করা হয়, মা ও ভ্রূণের স্বাস্থ্য পরীক্ষা করে দেখা হয় সব ঠিকঠাক আছে কিনা। এই ভ্রূণের বয়স 2 মাসের বেশি, প্রায় 3 মাস। এর বৃদ্ধি বেশ ভালো। ভেড়াদের ভালোভাবে বেড়ে ওঠার জন্য বিভিন্ন প্রযুক্তিগত পদক্ষেপ নেওয়াটা বেশ গুরুত্বপূর্ণ। আগে একটা ভেড়া গর্ভবতী কিনা, ভ্রূণ ঠিকমতো বাড়ছে কিনা তা বোঝার জন্য হাতে ধরে অনুমান করতে হতো, সবসময় সেটা ঠিকমতো বোঝা যেত না। এখন শিনচিয়াংয়ের অনেক খামারে এসব উন্নত যন্ত্রপাতি আছে, সাধারণত টেকনিশিয়ানরাই এগুলো ব্যবহার করতে পারে। উন্নত প্রযুক্তির ব্যবহারের ফলে এখানে প্রতিপালন করা ভেড়ারা সুস্বাস্থ্যের অধিকারী। শিনচিয়াংয়ের আকিসু প্রিফেকচারের বাইছাং কাউন্টি ভেড়ার পশমের জন্য বিখ্যাত। বাইছাং কাউন্টিকে বলা হয় চীনা উন্নত পশমের ভেড়ার শহর। এখানকার ভেড়ার পশম শিনচিয়াংয়ের অন্যান্য এলাকা, ইনার মঙ্গোলিয়া এবং সিচুয়ান প্রদেশের ভেড়ার পশমের সঙ্গে পাল্লা দিতে পারে। এখানকার ভেড়ার খামারগুলোতে আধুনিক পদ্ধতিতে পশম সংগ্রহ করা হয়। অনেক সময় বাড়িতে পালন করা ভেড়াও এখানে নিয়ে এসে পশম সংগ্রহ করা হয়। আমাদের কাছে 250টি ভেড়া আছে। ভেড়া পালন করে বছরে আমাদের রোজগার হয় 70-80 হাজার ইউয়ান। এখানকার ভেড়ার পশমের গুণগত মান ভালো, এগুলো ল্যাবরেটরিতে বিশেষভাবে পরীক্ষা করা হয়। শিনচিয়াংয়ের ভেড়া পালন অনেক উদ্যোক্তাকে আকৃষ্ট করেছে। পশুপালকরা ভেড়া পালন করে নিজেদের অবস্থার উন্নতি করেছেন। এখানকার স্থানীয় অধিবাসীদের অবস্থার উন্নয়নে বড় অবদান রাখছে ভেড়া পালন শিল্প। শান্তা মারিয়া, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নিতে হচ্ছে এবারের মতো। কৃষি জগতের নিত্য নতুন নানা বিষয় নিয়ে আবারও হাজির হব আগামী সপ্তাহের একই দিন একই সময়। সে পর্যন্ত বিদায়, সবাই সতর্ক থাকুন, সুস্থ থাকুন আর থাকুন সবুজের সঙ্গে।